সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। এই দেশে 87,000-এরও বেশি গ্রাম, আর এসব গ্রামের প্রকৃতির রূপ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। বন্ধুরা, আজ এসেছি টাঙ্গাইলের দেলদুয়ারে। যথারীতি আজও আমার সফর সঙ্গী আমার পরিবার। এ গ্রামের গৃহস্থ বাড়িগুলো আরও 8-10 গ্রামের মতোই। গ্রামের মেঠোপথে কিশোরদের খেলাধুলা ও দুরন্তপনা চিরচেনা দৃশ্য। নদী, বিল ও পুকুরের সাথে সখ্য এ গ্রামের মানুষের জন্মগত। আর তাই তো পারিবারিক আমিষের বেশিরভাগ চাহিদা পূরণ হয় মাছ দিয়ে। আর এই মাছ আসে স্থানীয় খাল বিল ও পুকুর থেকে। গ্রামের এইসব বিলগুলোতে মাছ ধরা দৃশ্য নজর কাড়ে। বিল থেকে শাপলা তোলা হয়েছে। এই শাপলা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। শাপলা থেকে আমরা প্রচুর মিনারেল ও আয়রন পেয়ে থাকি। এই গ্রাম সাধারণ হয়েও অসাধারণ হয়েছে প্রকৃতির নানা ধরনের ঐশ্বর্য নিয়ে। খালা কি করছেন? ঘাস কাটি। ও, এই ঘাস কি করবেন? শাকি রেখম। ও, শাকি রেখাবেন। পিছনে যে দেখছি শাকিগুলো, এগুলো কি আপনার? হ্যাঁ। ও, এটা প্রতিদিনই আপনাকে এই ছাগলের জন্য ঘাস কাটতে হয়? প্রতিদিন। বন্ধুরা, সতেজে একটি মন নিয়ে আজ বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।